بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. ایک بھائی جانتے چیئن ভাই আপনি আপনার নাম উল্লেখ করেন নাই, এই জন্য আমি আপনার নামটি বলতে পারলাম না। যাই হোক, এক ভাই জানতে চেয়েছেন যে চাকরির খাতিরে কোন মুসলমান শুকুরের গোস্ত কাটাছেঁড়া করতে পারেন কিনা। কোন মুসলিম ভাই বিদেশে গিয়ে চাকরি করেন, এই চাকরির খাতিরে শুকুরের গোস্ত কাটাছেঁড়া করতে পারবেন কিনা, কোরআন হাদিস এটাকে সমর্থন করে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাই, কোরআন সুন্নাহ এবং ইজমা দ্বারা যে সমস্ত প্রাণীর হারাম প্রমাণিত হয়েছে, এই প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণী হচ্ছে শূকর। সুতরাং কোন মুসলমানের জন্য জায়েজ নাই আকলুহু, শূকরের গোস্ত খাওয়া। ওয়ালা বাই ওহু, শূকর ক্রয় বিক্রয় করা, এবং এমন দোকানেও কোন মুসলমানের চাকরি করা জায়েজ নেই যে দোকান শূকরের গোস্ত বিক্রি করে। ভাই, কোন মুসলমান চাকরির খাতিরে শূকরের গোস্ত কাটাছেঁড়া করবে, এটা এক প্রকার অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করা। শূকরের গোস্ত কাটাছেঁড়া করবে বা শূকরের গোস্ত কোনো কাফেরকে খাবার হিসাবে দিবে, কাস্টমারকে যোগান দেওয়ার জন্য, এটা এক প্রকার হারাম কাজে সহযোগিতা করা, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় কাজে হারাম কাজে সাহায্য সহযোগিতা করিও না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে সাহায্য সহযোগিতা করো এবং অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করিও না। সুতরাং কোন মুসলমানেরই এটা জায়েজ হবে না যে চাকরির খাতিরে শূকরের গোস্ত কাটাছেঁড়া করা, এটা জায়েজ হবে না। বরং আল ওয়াজিব আলাল মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হচ্ছে আইয়াত তাকি আল্লাহ, আল্লাহকে ভয় করা, ও আইয়াব হাসা আনিল কাসবিল হালাল, হালাল উপার্জন অন্বেষণ করা। প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব যে হালাল উপার্জন খুঁজে বের করা, ও আইয়াজ তানিবা আল কাসবাল হারাম, এবং হারাম উপার্জন থেকে নিজেকে রক্ষা করা, নিজেকে দূরে রাখা। সুতরাং শুকর যেহেতু
কোরআন সুন্না ইজমা দ্বারা প্রমাণিত হয়েছে যে হারাম, তাকে ভক্ষণ করা হারাম, শুকুর বিক্রয় করা হারাম। সুতরাং শুকুরের গোস্ত কাটা ছেঁড়া করা এটাও এক প্রকার এই হারাম কাজে সাহায্য সহযোগিতা করা। সুতরাং এই হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, হারাম কাজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় বের হয়ে আসতে হবে। এখানে এই হারাম কাজে এই কাজগুলো করা ঠিক হবে না, জায়েজ হবে না। ভাই আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আলামু বিসওয়াব, আল্লাহ ওয়ালিউত তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।